হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের ছায়া প্রকাশনীর বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্টের যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট টু, অর্থাৎ দ্বিতীয় পার্ট। এবং এই লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের প্রথম ক্লাসে একটা মিস্টেক হয়ে গিয়েছিল, যেটা এখানে তোমরা তিন নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটা হবে, আমি এটা বাই মিস্টেক অপশান সিতে মার্ক করেছিলাম, কিন্তু এই তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, যেটা কিনা এই সিরিজের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ 5-1-3-2-4। কিন্তু আমি বাই মিস্টেক নাম্বার সিতে ওটা মার্ক করে দিয়েছিলাম, এবং এই ভুলটা কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে পেরেছে আমাদেরই এক চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু অতসী রায়। অতসী কমেন্টের মাধ্যমে এটা আমাকে জানিয়েছিল যে এটা অপশানটা সি চুজ করা হয়ে গেছে, এবং আমি সেটা দেখলাম যে হ্যাঁ, এটা বাই মিস্টেক এটা সি করা হয়ে গেছে, আসলে এটা সঠিক উত্তর অপশান ডি হবে। তো অতসী, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এবং এর থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে অনেকে তোমরা ক্লাসগুলোকে সিরিয়াসভাবে ফলো করছো, তো সুতরাং এইভাবে ক্লাসগুলোকে ফলো করতে থাকো, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আগামী সমস্ত পরীক্ষাতে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের পার্ট টু। আজকের দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে প্রশ্ন নম্বর 8 থেকে। তো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছায়াপথ, চন্দ্র, পৃথিবী, মহাবিশ্ব এবং সূর্য। তো এই পাঁচটার মধ্যে থেকে সবার প্রথমে যেটা আসবে সেটা হবে মহাবিশ্ব। এই মহাবিশ্বের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ছায়াপথ, এবং প্রত্যেকটা ছায়াপথে একটা করে নক্ষত্র বা সূর্য থাকে, এবং সূর্যের অধীনে থাকে কতগুলো গ্রহ, অর্থাৎ যেমন পৃথিবী, এবং গ্রহের অধীনে থাকে উপগ্রহ, যেমন পৃথিবীর অধীনে আছে চাঁদ। তো এই সিরিজটাকে সঠিকভাবে সাজালে যে উত্তরটা আমরা পাই সেটা হবে 4, অর্থাৎ মহাবিশ্ব, তারপরে 1 হচ্ছে ছায়াপথ, তারপরে 5 অর্থাৎ সূর্য, তারপর হবে পৃথিবী অর্থাৎ 3, এবং সবশেষে হবে উপগ্রহ অর্থাৎ চাঁদ 2। তো এই সিরিজের সঙ্গে যে সিরিজের মিলটা আমরা পাচ্ছি সেটা হবে অপশান বি। তো এটি হবে সঠিক উত্তর। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 9, মানুষ, জীব, প্রাণী, স্তন্যপায়ী, পৃথিবী, এই পাঁচটার মধ্যে থেকে সবার প্রথমে আমরা যেটাকে নেব সেটা হলো পৃথিবী। তো পৃথিবীর পরে এই বাকি চারটের মধ্যে পৃথিবীতে যেটা থাকে সেটা হলো জীব। এই জীবের মধ্যে আবার দুটো ভাগ আছে, প্রাণী ও উদ্ভিদ। তো এখানে সেই প্রাণীকে আমরা নেব, এবং এই প্রাণী জগতের একটা স্তর হচ্ছে স্তন্যপায়ী, এবং স্তন্যপায়ীর মধ্যে হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো এই পাঁচটাকে সঠিকভাবে সাজালে যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রথমে 5 অর্থাৎ পৃথিবী, তারপরে জীব অর্থাৎ 2, তারপরে হবে 3 অর্থাৎ প্রাণী, তারপর 4 স্তন্যপায়ী, এবং সবার শেষে 1 মানুষ। তো এই সিরিজের সঙ্গে যেটার মিল আছে বা যে অপশানের মিল আছে সেটি হচ্ছে অপশান সি। তো এটি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, লোহা, রূপ, প্লাটিনাম, হীরে, সোনা, এই পাঁচটার মধ্যে থেকে ক্রম অনুসারে সঠিকভাবে সাজাতে গেলে যে বিষয়টা দিয়ে আমাদেরকে এই ক্রমটা সাজাতে হবে সেটা হচ্ছে দামের বিচারে বা মূল্যের বিচারে কিন্তু এটা আমাদেরকে সাজাতে হবে। অর্থাৎ এই পাঁচটার মধ্যে সবথেকে দাম কম বা সবথেকে কম দামি হচ্ছে লোহা, লোহার থেকে যেটা দামি সেটা হচ্ছে অপশান 2 রূপ, তারপর যেটা দামি রূপর থেকে সেটা হচ্ছে সোনা, এবং সোনার থেকে যেটা দামি সেটা হচ্ছে অপশান 4 হীরে, এবং হীরের থেকেও যেটা দামি সেটা হচ্ছে প্লাটিনাম। তো এই সিরিজটাকে সাজাতে হলে যে নাম্বার সিরিজ আমরা পেলাম সেটা হচ্ছে 1 অর্থাৎ লোহা, 2 হচ্ছে রূপ, 5 হলো সোনা, 4 হলো হীরে, এবং 3 হচ্ছে প্লাটিনাম। তো এই সিরিজের সঙ্গে যে সিরিজটা আমরা মিল পেলাম সেটা হচ্ছে অপশান এ। তো সঠিক উত্তর হবে অপশান এ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের পক্ষে হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো, এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে এবং বিভিন্ন পরীক্ষার জন্য তারা সঠিক প্রিপারেশন নিতে পারে। কোশ্চেন নাম্বার 11, দেশ, রাজ্য, মহাদেশ, নগর, শহর, এই পাঁচটার মধ্যে থেকে পৃথিবীর ওপরে অবস্থিত সবথেকে বড় অংশ হচ্ছে মহাদেশ, মহাদেশের মধ্যে থাকে দেশ, দেশের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রাজ্য, রাজ্যের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে শহর, এবং শহরের মধ্যে থাকে নগর। তো এই ক্রমটাকে সঠিকভাবে সাজালে যেটা আমরা পাই সেটা হলো অপশান 3,
মহাদেশ, নাম্বার ওয়ান দেশ, তারপর থাকে টু অর্থাৎ রাজ্য, রাজ্যের মধ্যে থাকে শহর অর্থাৎ ফাইভ, এবং তারপরে থাকে ফোর অর্থাৎ নগর। তো এই সিরিজের সঙ্গে যেটার মিল আছে সেটা হচ্ছে অপশান এ। তো এটি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নে একটা ছাপার বা প্রিন্টিং মিস্টেক রয়েছে, কারণ এখানে শহরকে টাউন বলা হয়েছে এবং নগরকে সিটি বলা হয়েছে, তো এটা কিন্তু পুরো উল্টে গেছে। অর্থাৎ এখানে শহর মানে কিন্তু সিটি, এখানে সিটি মানে কিন্তু শহর হয় এবং নগরের ইংলিশ হচ্ছে টাউন। তো এই প্রশ্নে কিন্তু এটা ভুল আছে, অর্থাৎ শহরের পাশে সিটি হবে এবং নগরের পাশে টাউন হবে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার টুয়েলভ, হ্রদ, সাগর, মহাসাগর, পুকুর, নদী, এই পাঁচটার মধ্যে থেকে ছোট এবং বড় হিসাবে যদি আমরা সাজাই, তো সেক্ষেত্রে সবথেকে ছোট হিসাবে এখানে যেটা আছে সেটা হচ্ছে পুকুর, পুকুর থেকে বড় সেটা হলো হ্রদ, হ্রদের থেকে যেটা বড় হয় সেটা হলো নদী, এবং নদীর থেকে যেটা বড় হয় সেটা সাগর, এবং সাগর থেকেও বড় হয় মহাসাগর। তো এই সিরিজটাকে সাজালে যেটা আমরা পাই সেটা হচ্ছে ফোর, তারপর হচ্ছে ওয়ান অর্থাৎ হ্রদ, তারপর অপশান ফাইভ অর্থাৎ নদী, তারপর অপশান টু সাগর, এবং সবার শেষে অপশান থ্রি মহাসাগর। তো এই সিরিজের সঙ্গে যেটার মিল আছে সেটা হচ্ছে অপশান সি। তো এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার থার্টিন, মিনিট, দিন, মাস, বছর, ঘন্টা, এই পাঁচটার মধ্যে সময়ের বিচারে এখানে সবথেকে ছোট হলো মিনিট, মিনিট থেকে বড় যেটা হয় সেটা হয় ঘন্টা, ঘন্টা থেকে বড় যেটা হয় সেটা হয় দিন, দিনের থেকে বড় যেটা হয় সেটা হয় মাস, এবং অনেকগুলো মাস মিলে বা মাসের থেকে যেটা বড় হয় সেটা হয় বছর। তো এই সিরিজকে সঠিকভাবে সাজালে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক অর্থাৎ মিনিট, পরের অপশান যেটা পাই সেটা হচ্ছে পাঁচ অর্থাৎ ঘন্টা, অপশান টু অর্থাৎ দিন, থ্রি অর্থাৎ মাস, এবং সবার শেষে চার অর্থাৎ বছর। তো এই নিয়ম অনুসারে সঠিক উত্তরটি হবে অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার ফোরটিন, অপারেশন, ডাক্তার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, দুর্ঘটনা, তো এই পাঁচটাকে সাজাতে হলে সবার প্রথমে যেটা ঘটে সেটা হচ্ছে দুর্ঘটনা, এরপর দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়, এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, হাসপাতালে ডাক্তার তাকে দেখে এবং তারপর ডাক্তার সেই রোগীর অপারেশন করে। তো এই সিরিজ অনুসারে আমরা যে সঠিক উত্তরটা পেলাম সেটা হচ্ছে পাঁচ, তারপর তিন, তারপর চার অর্থাৎ হাসপাতাল, তারপর দুই অর্থাৎ ডাক্তার, এবং সবার শেষে এক অর্থাৎ অপারেশন। তো এই ক্রম অনুসারে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার ফিফটিন, নির্দেশনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, প্রক্ষেপণ, চিত্রনাট্য, এই পাঁচটার মধ্যে সবার প্রথমে যেটা আমরা নেব সেটা হচ্ছে স্ক্রিপ্ট বা চিত্রনাট্য। এবার এই চিত্রনাট্যকে যেটা করা হয় সেটা নির্দেশনা করা হয় বা ডাইরেকশন করা হয়, এরপর ডাইরেকশনের পর শুটিং চলে অর্থাৎ চিত্রগ্রহণ করা হয়, এরপর সেই শুটিংয়ের পর চলে এডিটিং অর্থাৎ সম্পাদনা, এবং সবার শেষে যেটা হয় প্রজেকশন অর্থাৎ দেখানো হয় বা প্রক্ষেপণ। তো এই সিরিজ অনুসারে সাজালে আমরা যেটা পাবো সবার প্রথমে হচ্ছে পাঁচ অর্থাৎ চিত্রনাট্য, এরপর নির্দেশনা অর্থাৎ এক, এরপর দুই মানে চিত্রগ্রহণ, এরপরে তিন অর্থাৎ এডিটিং, এবং তারপর আছে প্রজেকশন অর্থাৎ চার। তাহলে এই ক্রম অনুসারে সঠিক উত্তরটি হবে অপশান বি। এবং বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমরা আগামীতে যে গ্রুপ ডি পরীক্ষা আসছে বা রাজ্য সরকারের যে সকল পরীক্ষাগুলো আসছে সেই সকল পরীক্ষাগুলোতে এই ধরনের রিজনিং বা জিআই প্রশ্ন কিন্তু থাকবে। তার জন্য এই ক্লাসগুলোকে তোমরা বারে বারে কিন্তু রিভাইজ করো এবং ভালো মতো ক্লাসগুলোকে ফলো করো। কোশ্চেন নাম্বার সিক্সটিন, শাড়ি, ছাপা, তুলো, সুতো, কাপড়, এই পাঁচটার মধ্যে থেকে একটা শাড়ি বুনতে হলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো তুলো, এই তুলো থেকে তৈরি করা হয় সুতো, তারপর সেই সুতো থেকে তৈরি হয় কাপড়, এবং এই কাপড়ের ওপরে ছাপা করা হয়, এবং সেই ছাপার পরই কিন্তু একটা সম্পূর্ণ শাড়ি তৈরি হয়। তাহলে এই সিরিজকে ফলো করলে যে নাম্বারগুলো আমরা যে ক্রমটা আমরা পাবো সেটা হচ্ছে তিন অর্থাৎ তুলো, তারপর চার অর্থাৎ সুতো, তারপর পাঁচ অর্থাৎ কাপড়, তারপর ছাপা অর্থাৎ দুই, সবশেষে এক শাড়ি। তো এই সিরিজের সঙ্গে মিল যেটার আছে অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে।
কোশ্চেন নাম্বার 17, আসন গ্রহণ, অভিনয়, অভিবাদন, বিজ্ঞাপন, টিকিট, এই পাঁচটার মধ্যে সবার প্রথমে যেটা আমরা নেব সেটা হলো বিজ্ঞাপন। এবং এই বিজ্ঞাপন দেখে যেটা করা হয় অর্থাৎ টিকিট কাটা হয়, টিকিট কাটার পরের অংশটি হলো থিয়েটারে গিয়ে আসন গ্রহণ করা হয়, তারপর সেখানে অভিনয় দেখা হয় এবং অভিনয়ের পর অভিবাদন করা হয়। তো এই সিরিজ অনুসারে সাজালে যেটা আমরা পাই সেটা হলো 4, তারপর 5, তারপর আসন গ্রহণ অর্থাৎ 1, তারপর অভিনয় অর্থাৎ 2, এবং সবার শেষে অভিবাদন অর্থাৎ 3। তো অর্থাৎ এই ক্রম অনুসারে সঠিক উত্তর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 18, গ্রেফতার, ফাঁসি, বিচার, শুনানি, অপরাধ, এই পাঁচটার মধ্যে থেকে সবার প্রথমে যখন কেউ অপরাধ করে তারপর অপরাধের পর তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরে তার শুনানি চলে এবং শুনানির পরে একটা বিচার দান করা হয় বা বিচার করা হয় এবং বিচারের পর অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হয় ফাঁসি। তো এই ক্রমটাকে সঠিকভাবে সাজালে যেটা আমরা পাই সেটা হচ্ছে 5 অর্থাৎ অপরাধ, তারপর 1 অর্থাৎ গ্রেফতার, তারপর শুনানি অর্থাৎ 4, তারপর বিচার অর্থাৎ 3, এবং ফাঁসি অর্থাৎ 2। তো এই ক্রম অনুসারে সঠিক উত্তরটি হবে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 19, হাতি, চড়াই, কুকুর, গিনিপিগ, তিমি, এই পাঁচটার মধ্যে থেকে চড়াই হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে গিনিপিগ, গিনিপিগ থেকে বড় হচ্ছে কুকুর, কুকুর থেকে বড় হলো হাতি এবং হাতির থেকে বড় হচ্ছে তিমি। তো এই সিরিজ অনুসারে সঠিক যে ক্রমটা আমরা পেলাম সেটা হচ্ছে 2, তারপর গিনিপিগ অর্থাৎ 4, তারপর কুকুর অর্থাৎ 3, হাতি অর্থাৎ 1, এবং তিমি অর্থাৎ 5। তো এই ক্রম অনুসারে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 20 দেখতে পাচ্ছ, যেখানে নিয়োগপত্র, যোগদান, আবেদন, ইন্টারভিউ, বিজ্ঞাপন, অর্থাৎ একটা চাকরির নিয়োগের সম্পূর্ণ পদ্ধতি এখানে রয়েছে, যেটা কিনা তোমরাও অনেকে চেষ্টা করছো এই চাকরির জন্যই। তো সেই জন্যই এই 20 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য থাকলো। এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করবে। এবং এই 20 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের পার্ট 2। এরপর এই লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের পার্ট 3 আসতে চলেছে। তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করতে কিন্তু ভুলো না, এবং বন্ধুদের সাথে ক্লাসগুলোকে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারে। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।